হাঁস ধরেছি আপনাদেরকে এই হাঁসগুলো সম্পর্কে জানাবো বলে। আপনারা যখন হাঁস কিনতে যান তখন হাঁস কিনতে গিয়ে আপনারা কিন্তু নানাভাবে প্রতারিত হন। আপনারা যদি সঠিকভাবে হাঁস কিনতে না পারেন তাহলে সেই খামার থেকে কিংবা সেই হাঁসগুলো থেকে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তাই কিছু হাঁসের বৈশিষ্ট্য আমি এখানে দেখাবো, কম বয়সে হাঁসের কিছু বৈশিষ্ট্য, বেশি বয়সী হাঁসের কিছু বৈশিষ্ট্য, কোন হাঁস আপনি কিনবেন, কোন হাঁস কিনবেন না, কী কী বৈশিষ্ট্য দেখে হাঁস কিনবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। আশা করি যে পুরো ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত সহায়কপূর্ণ হবে যারা নতুন হাঁস খামারি ভাই বোনেরা আছেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। তো এখানে দুটো হাঁস আমি ধরেছি, এই দুটো হাঁস ধরেছি, এই দুটো হাঁস কিন্তু দুই বয়সের, এবং আমি কয়েকটা হাঁস দেখাবো, কয়েকটা হাঁসের বৈশিষ্ট্য দেখাবো। এখানে যে দুটো বয়সের হাঁস আছে আপনি কীভাবে বুঝবেন? তো আপনি যদি নাই বুঝেন তাহলে নতুন একটা খামার থেকে আপনি কীভাবে হাঁস কিনে আনবেন? আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই পারফেক্ট বয়সের হাঁস কিনতে হবে, আর পারফেক্ট বয়সের হাঁস চেনার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। তো এখানে দুই হাতে দুটো হাঁস দেখতে পাচ্ছেন, এই দুটো হাঁস কিন্তু একই বয়সের, একই বয়স বলতে এই দুটো হাঁসের বয়স ছয় মাসের মধ্যে। তো এই দুটো হাঁসের বয়স যে ছয় মাসের মধ্যে আমরা কী দেখে বুঝবো, কিংবা আমার খামার আমি বুঝতে পারলাম কিন্তু আপনি কীভাবে বুঝবেন? তো কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হাঁসের পাখাগুলো একটু লক্ষ্য করবেন, সুন্দর এবং মলিন দেখা যাচ্ছে পাখাগুলো। পাখাগুলো দেখেই বোঝা যাচ্ছে একটা নতুনত্ব, তো নতুনত্ব ভাব কিন্তু পাখার মধ্যে চলে আসছে। তো অনেক সময় আবার পাখা চেঞ্জ করার পরে হাঁসের পাখার নতুনত্ব চলে আসে, এটাও কিন্তু পারফেক্ট একটা বৈশিষ্ট্য হতে পারে না। তারপরও নতুন হাঁসের পাখা দেখে আমরা প্রথম স্টেপে একটু হলেও চিহ্নিত করতে পারি যে একটা নতুন হাঁস। তো তারপরে যে বৈশিষ্ট্যটা দেখাবো সেটা হচ্ছে পা। তো পায়ে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে সিমটম আছে, কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন আছে, যে চিহ্নগুলো দেখে আপনি কিন্তু সহজে চিহ্নিত করতে পারবেন। আচ্ছা, পাটা একটু লক্ষ্য করেন, যেহেতু ছয় মাস বয়স হয়ে গেছে তো পায়ে কিন্তু তেমন গোটা গোটা ভাব হয়নি, কিংবা পাটা কিন্তু একেবারে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ। আপনারা একটু লক্ষ্য করেন যে পা যেহেতু সারাদিন মাটিতে থাকে, একটু মাটি লেগে আছে কিংবা নোংরা লেগে আছে, কিন্তু পায়ে তেমন কোনো ক্ষত নাই, পায়ে তেমন কোনো দাগ নেই, পায়ে তেমন কোনো গোটা নাই, অর্থাৎ পা একেবারে ফ্রেশ আছে। বোঝা যাচ্ছে যে এই হাঁসের বয়স যদি বেশি হয়ে যেত, এক বছরের বেশি কিংবা দুই বছরের বেশি, তাহলে পায়ে একটা গোটা ভাব চলে আসতো, কিংবা পায়ের সৌন্দর্যটা হারিয়ে ফেলতো। তো পায়ের সৌন্দর্য কিন্তু হারায়নি, কিংবা পায়ে তেমন কোনো ক্ষত কিংবা গোটার চিহ্ন দেখা যাচ্ছে না। তারপরে যে চিহ্নটা আমরা দেখব সেটা হচ্ছে সেই হাড়টা আপনার হাতে লেগে যাবে। তো বয়স্ক হাঁসের এটাও একটা চিহ্ন হতে পারে যে এই হাড়টা সর্বপ্রথম আপনার হাতে লাগবে, কিংবা হাড়টা অনেক সময় দেখা যায় যে হয়তোবা মাংসর চাইতে এই হাড়ের পরিমাণটা কিংবা হাড়ের আকারটা অনেক বেড়ে যায়। তো এ থেকেও কিন্তু বোঝা যায় যে এই হাঁসের বয়স কতটা বেড়ে গেছে, কিংবা দুই বছরের উপরে এই হাঁসটা। তারপরে দেখাবো চোখ। চোখ দেখলেই আপনারা বুঝতে পারছেন যে চোখ কিন্তু একেবারে ফ্রেশ, এবং চোখের চারিদিকে যে ভ্রু আছে সেই ভ্রু কিন্তু একেবারে ফ্রেশ আছে। অনেক সময় দেখা যায় যে বড় হাঁস কিংবা অনেক বয়সী হাঁসের চোখের সাইড দিয়ে সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, আর চোখের সাইডে সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। তো এ থেকেও আমরা বুঝতে পারি যে এই হাঁসটার বয়স অনেক বেশি। আর একটা বিষয় সেটা হচ্ছে ডিমের থলি, কিংবা হাঁসের নিচটা কিন্তু বয়স্ক হাঁসের একেবারে ঝুলে থাকে। এই হাঁসেরও কিছু অংশ ঝুলে আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে হাঁসটা ডিমে আছে, কিংবা ডিমের জন্য এই হাঁসটা রেডি, এজন্য সামান্য কিছু ঝুলে আসে, কিংবা সামান্য কিছু নিচের অংশটা বড় দেখা যাচ্ছে। কিন্তু বয়স্ক হাঁসের এই নিচটা একেবারেই ঝুলে যায়, কিছু হাঁস আছে যে নিচটা এতটাই ঝুলে গেছে, নিচের ওজনটা এতই বেশি যে সমস্ত শরীর ওজনের চাইতে নিচটার ওজন অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেই হাঁসটা ডিম তৈরি করে, বাট ডিমটা কিন্তু প্রসব করতে পারে না, অর্থাৎ ডিমটা আমরা কিন্তু খামারে পাই না। তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনার প্রাথমিক পর্যায়ে বুঝতে পারেন যে হচ্ছে একটা হাঁসের বয়স কতটা, কিংবা এক বছরের মধ্যে হাঁসগুলোর এই হচ্ছে সিমটমগুলো কিংবা এই লক্ষণগুলো দেখে আপনারা হাঁস ক্রয় করতে পারেন। তো এখন আমরা দেখাবো যে দুই বছরের অধিক
হাঁস যেগুলো আছে কিংবা দুই বছর বয়সের চাইতে বেশি বয়সের হাঁস যেগুলো আছে সেগুলোর কি লক্ষণ কিংবা কি দেখে আপনারা বুঝতে পারবেন? আচ্ছা এটা এখন ছেড়ে দেয় এইটা নে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই যে এই হাঁসটা আমি প্রথমে কিছু লক্ষণ দেখাচ্ছি, পাখাগুলোতে প্রথমে একটু আসি। এই যে পাখা দেখেন, পাখা একেবারেই ক্ষয় হয়ে গেছে, পাখা একেবারেই ক্ষয় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এই হাঁসটার বয়স অনেক, কারণ পাখা তো ক্ষয় হয়ে গেছে। এটার বয়স যদি 6 মাস থেকে হচ্ছে 7 মাস হতো তাহলে পাখা এভাবে ক্ষয় হতো না, কারণ ডিমে আসার আগে 2 বার পাখা চেঞ্জ করে। তো এই 2 বার পাখা চেঞ্জ করার পর কিংবা ডিমে আসার আগ মুহূর্তে একটা পাখা চেঞ্জ করে, এই পাখা হঠাৎ করেই কিন্তু এভাবে ক্ষয় হয়ে যাবে না। তো এই হাঁসটার বয়স যে অনেক হয়ে গেছে এটা একটা লক্ষণ কিংবা এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। তো তারপরে আমরা আসি পায়ে। তো পার হচ্ছে এই যে দেখেন, পার নিচটা গোটা গোটা ভাব চলে আসছে এবং গোটা গোটা ভাব হয়ে এই গোটাটা কিন্তু ক্ষততে পরিণত হয়েছে, এই গোটা ক্ষততে পরিণত হয়েছে এবং এটা একটা ইনজুরিতে পরিণত হয়েছে। 2 বছর বয়সের হাঁস কিংবা 2 বছর বয়সের অধিক হাঁসগুলোর এরকম হয়ে থাকে। অনেক সময় কিন্তু পায়ের গোটা দেখেও আমরা হচ্ছে চিহ্নিত করতে পারি না, কারণ অনেক হাঁস একেবারেই হচ্ছে পানিতে বেশি থাকে কিংবা অনেক হাঁস মাটিতেই থাকে, অনেক হাঁস মেঝের মধ্যে থাকে। এ দেখে আসলে সব সময় যে গোটা দেখে আমরা চিহ্নিত করতে পারবো এটা না। তবে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন, আপনার চোখের সামনে পড়ে যে এরকম গোটা হয়ে গেছে কিংবা গোটাটা ইনজুরিতে পরিণত হয়ে গেছে, এটা ধরিস না, হ্যাঁ গোটাটা ইনজুরিতে পরিণত হয়ে গেছে, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে বেশি বয়সের হাঁস। আর পায়ের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আর পায়ের সৌন্দর্য দেখেও আমরা বুঝতে পারি যে এটা কত বয়সের হাঁস কিংবা 1 বছরের উপরে বয়সের হাঁস কিংবা 2 বছর বয়স 2 বছরের উপরে বয়সের হাঁস। পুরো পাটাই কিন্তু সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তো এখন আমরা আসি হচ্ছে চোখের দিকে, একটু চোখের দিকে। এই যে চোখের সৌন্দর্য কিংবা চোখের সাইটের যে ভুরু, এই ভুরুর সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে হারাতে শুরু করেছে। আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, চোখটা পারফেক্ট থাকলেও চোখের সাইটের যে ভুরুর জায়গাটা সে অংশটা ফ্যাকাশে হওয়া শুরু হয়ে গেছে এবং সে অংশের কিছু হচ্ছে লোম হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে কিংবা এই ভুরু দেখে আমরা বুঝতে পারছি যে এই হাঁসটা আস্তে আস্তে বয়স হারিয়ে ফেলছে। তো এখন আসা যাক যে এই যে হাঁসের পেটটা দেখেন, যে এই যে হাড়, হাঁসের পেটের হাড় একটু হলেও কিন্তু দেখা যাচ্ছে, আর এর আগে আমি যে হাঁসটা দেখিয়েছি সেই হাঁসের পেটের হাড় কিন্তু দেখা যায়নি। হাঁসের পেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই হাড়ে কিন্তু হচ্ছে হাড়টা লেগে গেছে কিংবা হাড়টা দেখা যাচ্ছে। আপনারা একটু দেখেন যে হাড় দেখা যাচ্ছে, হাড়টা অনেক হচ্ছে ধারালো হয়ে আছে, অর্থাৎ এই হাঁসের বয়স বেশি এ থেকে আমরা বুঝতে পারি। তারপর নিচটা একটু দেখেন, যেখানে ডিম তৈরি হয় কিংবা ডিমের থলি বলা হয়, দেখেন নিচটা কিন্তু ঝুলে আছে, ডিমের থলিটা একটু বেশি পরিমাণে ঝুলে আছে মনে হচ্ছে। তো এত বেশি পরিমাণে ঝুলে আছে যে ডিম তৈরির জন্য কিংবা একটা ডিম পাড়া হাঁসের কিন্তু এটা স্বাভাবিক ডিমের থলি না কিংবা এতটা ঝুলে থাকার কথা না, তার মানে এই হাঁসটা অধিক সময় ধরে ডিমে আসে, এই হাঁসটা অধিক সময় ধরে ডিম উৎপাদন করছে, যার ফলশ্রুতিতে কিন্তু আস্তে আস্তে এই ডিমের থলিটা ঝুলে গেছে। এ থেকেও আমরা বুঝতে পারি যে এই হাঁসটার বয়স কিন্তু একটু বেশি অথবা 2 বছরের উপরে। তো এখন আসা যাক যে এই হাঁসটা কি আমরা কিনবো কিংবা এই হাঁস থেকেও কি ডিম পাওয়া সম্ভব? জি, এই হাঁসটাও ডিম উৎপাদন করতে সক্ষম, কিন্তু এই যে 2 বছরের অধিক যে হাঁসগুলো আছে সবগুলোই যে ডিম উৎপাদন করতে সক্ষম এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ 2 বছর বয়স পর্যন্ত একটা হাঁস যখন একটা খামারে থাকে কিংবা বিভিন্নভাবে লালিত পালিত হয় তখন একের পর এক সেই হাঁসের খামারে নানা ধরনের রোগের সূত্রপাত হয়, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। তো এই নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার পরে সেই হাঁস থেকে, সেই হাঁসের খামার থেকে কিছু সংখ্যক হাঁস কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, কিছু সংখ্যক হাঁস অসুস্থ হয়ে যায়, কিছু সংখ্যক হাঁসের মারাত্মক কিছু ক্ষতি হয়ে যায়, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে সেই অধিক পরিমাণ ডিম উৎপন্নকারী হাঁসগুলো আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমিয়ে দেয়, আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং কিছু হাঁসের মেজর কিছু প্রবলেম দেখা যায়, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু 2 বছর বয়সের বেশি হাঁসগুলো কিনতে পারি না কিংবা কিনে লাভবান হতে পারি না।
তো এখন একটু দেখাই যে অস্বাভাবিকভাবে এই বেশি বয়সের হাঁসগুলো নিস্তা যখন ঝুলে যায় তখন আমরা কিভাবে বুঝবো যে এই হাঁসটা আদৌ ডিম উৎপাদন করতে সক্ষম না, কিংবা এই হাঁসটা আমাদের কেনা যাবে না। তো আমার খামারে কিছু হাঁস আছে যে হাঁসগুলো আমি কিন্তু চিহ্নিত করে বিক্রি করে দেই। তো এখানে একটা হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসটা, এই হাঁসটা কিন্তু নিস্তা একেবারে ঝুলে গেছে এবং এটা ডিম উৎপাদন করছে, কিন্তু ডিমটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ ওখানে ডিমটা উৎপাদন করছে ওখানেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওখানে এতটা চর্বি হয়ে গেছে কিংবা পানি ওখানে কিন্তু জমে গেছে, যার কারণে ভালো খাবার খাচ্ছে। এই ভালো খাবার খাওয়ার কারণে ডিম উৎপাদন হচ্ছে, কিন্তু ডিমটা কিন্তু হচ্ছে প্রসব করতে পারছে না। তো এই হাঁসগুলো নিস একেবারে ঝুলে গেছে, প্রায় মাটির সঙ্গে লেগে যাবে। এই হাঁসগুলো কিন্তু চিহ্নিত করে আমরা হচ্ছে মাংসের জন্য বিক্রি করে দিই, এই হাঁসগুলো কখনোই রাখা পসিবল না, আর এই হাঁসগুলো থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো এভাবে বেছে বেছে যে আমাদের খামারে যেহেতু 2 বছরের অধিক হচ্ছে হাঁস আছে, 2 বছর বয়সের অনেক বেশি হয়ে গেছে কিছু হাঁস, তো সেই হাঁসগুলোকে আমরা কিছু হচ্ছে সিমটম দেখে হাঁসগুলোকে আলাদা ভাবে হচ্ছে রেখে আমরা কিন্তু বিক্রি করে দিই মাংসের জন্য। তো সেই হাঁসগুলোকে যদি আমরা রাখি, আমরা যতই ভালো খাবার দিই যতই ভালো মেডিসিন দিই, সেই হাঁস থেকে আমরা কিন্তু ডিম উৎপাদন করতে পারবো না। তো আমি যে কয়েকটা বৈশিষ্ট্য দেখিয়েছি তার মধ্যে কিছু বৈশিষ্ট্য হয়তোবা নাও থাকতে পারে, যেমন আপনার হাঁস পালন পদ্ধতির ওপর ডিপেন্ড করবে যে হাঁসের পায়ে গোটাটা কত তীব্র হবে, কিংবা অনেক সময় দেখা যায় পায়ে গোটা হয়েছে কিন্তু ইঞ্জুরি হয়নি। তো এই হাঁসগুলো যদি মেঝের মধ্যে কিংবা প্লাস্টার করা মেঝেতে না থাকে তাহলে ইঞ্জুরি নাও হতে পারে, কিংবা যদি মাটির মধ্যে লালিত পালিত হয় সেক্ষেত্রে ইঞ্জুরি না হতে পারে কিন্তু গোটা হবে। তো অনেক হাঁস ইঞ্জুরি হয়ে গেছে, তো অনেক হাঁস ইঞ্জুরি হয়ে যায়, সেটা ডিপেন্ড করবে যে আপনার হাঁসটা আপনি কিভাবে পালন করছেন, কিংবা যে খামার থেকে হাঁসগুলো কিনে আনছেন সেটা কিভাবে পালন করা হচ্ছে। অনেক সময় হাঁসের পাখা উস্কো থাকে না, হাঁসের পাখা ফ্রেশ থাকে, কখন থাকে, যখন হাঁসের পাখা সেন্স করে নতুন করে পাখা গজায় তখন কিন্তু একটা পুরাতন হাঁসের পাখাও ফ্রেশ থাকতে পারে, একেবারে নতুন হাঁসের মতো। তো তখন আপনি কিন্তু পাখা দেখে হচ্ছে চিহ্নিত করতে পারবেন না, তখন বাকি সিমটমগুলো দেখে সহজে আপনি চিহ্নিত করতে পারবেন, যেমন পায়ের গোটা, বুকের হাড়, চোখের সাইড দিয়ে অর্থাৎ ভুরুর সাইড দিয়ে ফ্যাকাশে ভাব, কিংবা আস্তে আস্তে হচ্ছে পাখাগুলো সরে যাওয়া, এই সকল সিমটম দেখে আপনি হচ্ছে চিহ্নিত করতে পারবেন। তো মোট কথা, সকল সিমটম যদি একের সঙ্গে মিলে যায় তাহলে 100% শিওর থাকবেন যে এই হাঁসের বয়স বেশি, কিংবা কিছু সিমটম যদি মিলে না যায়, কারণ আমি তো বললাম যে হচ্ছে পাখা চেঞ্জ করার পরে পাখাটা হচ্ছে ফ্যাকাশে নাও হতে পারে, কিংবা হাঁস পালন পদ্ধতির উপর ডিপেন্ড করে হাঁসের হচ্ছে পায়ে যে গোটা হয় সেই গোটাটা ইঞ্জুরিতে হচ্ছে পরিণত নাও হতে পারে। তো যাই হোক, আপনারা অনেকেই আসলে অন্যের খামার থেকে কিংবা বিভিন্ন মাধ্যমে হাঁস ক্রয় করে এনে নতুন করে খামার শুরু করছেন, যারা নতুন খামারি, আসলে হাঁস কিনতে গিয়ে আপনারা যদি লসের মুখে পড়েন, হাঁস কিনতে গিয়ে আপনারা যদি প্রতারিত হন, আপনারা যদি না বোঝেন যে হচ্ছে কোনটা কোন বয়সের হাঁস, কিংবা আপনি নিজে হচ্ছে 6 মাস থেকে 1 বছরের হাঁস কিনতে চাইলেন, কারো মাধ্যমে কিনলেন, কিন্তু সেটা খামারে নিয়ে আসার পরে আপনি বুঝতে পারলেন যে এই হাঁসটা 2 বছরের উপরে, তখন কিন্তু আপনার মনোবল ভেঙে গেল, কিংবা সেই হাঁস থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আর 1 বছরের উপরের হাঁস থেকে আস্তে আস্তে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায় নানা কারণে, আমি কিন্তু বলেছি আপনাদেরকে, তো নানা কারণে ডিমের প্রোডাকশন কমে যায়। তো আপনি এত টাকা খরচ করে হাঁস কিনে আনবেন, ডিমের প্রোডাকশন কেন কম পাবেন? তো পারফেক্ট বয়সের হাঁস থেকে অবশ্যই পারফেক্টভাবে ডিমের প্রোডাকশন আপনি আনতে পারবেন এবং খুব ভালো পার্সেন্টেজে ডিম আশা করতে পারবেন। তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম, ইনফরমেশনগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিতে প্রেস করে রাখবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।